2017 থেকে 2022 সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা, তোমাদের বোর্ডের যে পরীক্ষা হয়েছে সেই বোর্ডের প্রশ্নপত্রের বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ গুলো উত্তর সহ আলোচনা হবে, দেখতে থাকো। প্রয়োজনে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ এর লিংক তোমরা পেয়ে যাবে। 2017 সাল একের দাগে দেখতে পাচ্ছ, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব পুনরায় কোথায় দেখা হয়েছিল? সঠিক উত্তর লালকালী দিয়ে চিহ্নিত করা হয়েছে, অপশন গ রেল স্টেশনে। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়েছিল, অপশন ক 8 টাকা 10 আনা। পরবর্তী তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং পাশাপাশি উত্তরগুলো কিন্তু লালকালী দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে প্রয়োজনে এটা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহ পেয়ে যাচ্ছ। পরবর্তী যে 2018 সাল, সেই প্রশ্নপত্রে চলে যাব। দেখো আমি আর প্রত্যেকটা পড়ে পড়ে শোনাচ্ছি না, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তরগুলো দেওয়া হয়েছে, দেখো লালকালিতে চিহ্নিত করে দেওয়া হয়েছে। পরবর্তী 2018, 2018টা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। পরে দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। পরে বলেছে, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খায়নি, বক্তা হলেন জগদীশ বাবু। সমুদ্র নিপ্রতি শ্রোতা এখানে হচ্ছে অবস্থান খ অর্থাৎ পদ্মা। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলি পাষাণ হয়ে আছে। পরবর্তী দেখো, এখানে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী হচ্ছে ক্ষমা করা। পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো এবং প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। পরবর্তী যেটা হবে তোমাদের 2019, লক্ষ্য করো প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ গুলো অবশ্যই তোমরা দেখে নেবে, বিগত বছরে যেসব এমসিকিউ গুলো এসেছে এবং এই বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের এমসিকিউ আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। এছাড়া তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা এবছরে প্রত্যেকটা বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে, যে সাজেশনের লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনেই পাবে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট সাজেশনগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। দেখো কোশ্চেনগুলো চলে যাব পরবর্তী 2020, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। এরপর দেখো পরবর্তী, তোমরা প্রত্যেকেই জানো 2020 সালে পরীক্ষার পরে 2021 পরীক্ষা হয় না তোমাদের, তাই 2020-র পর 2022 দেখতে পাচ্ছ এখানে কোশ্চেনগুলো, অন্যান্য বিষয়ের কোশ্চেনগুলো অবশ্যই দেখে নেবে।